আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো অন্যান্য দিনের মতো আজকেও হোমিওপ্যাথির একটা পোশাক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে হোমিওপ্যাথিকের যে ওষুধটা লাভ করব সেটার নাম হলো হাইড্রাস্টিস ক্যান। কী ওষুধটার নাম? হাইড্রাস্টিস ক্যান। এই ওষুধটা অনেক বড় মাপের হেভিওয়েট জাতীয় যে ওষুধগুলো তাও না, আবার একে ফেলানোরও না, কিছু রোগের জন্য খুব কার্যকরী, কাজেই এটা জানার খুবই দরকার। ওই এই রোগ, এই ওষুধটা এই লিভারের যে যত ধরনের পীড়া আছে তাতে খুব বেশি ব্যবহৃত হয়। লিভারের একটা টনিকও একে বলা হয়। এই লিভারের কী কী অসুখ হতে পারে বুঝছেন না? লিভারের ক্রিয়াহীনতা, দুর্বলতা, লিভারের নানাবিধ রোগ, শরীর অচল, শুকিয়ে কাঠখড়ি হয়ে যাওয়া। কাঠখড়ি হয়ে যাওয়া মানে শরীর, অর্থাৎ লিভার যদি ঠিক মতো না চলে তাহলে তো তার পরিপাকহীনতা, পরিপাক ঠিক মতো হবে না, খাইতে পারবে না, খাইলে হজম হবে না, কাজে শরীর শুকিয়ে যাবে বা শুকিয়ে যায়। তাছাড়া লিভারে ব্যথা, লিভার বড় হয়ে যেতে পারে, লিভার ছোটো হইতে পারে, লিভার কুকড়িয়ে যেতে পারে, লিভারে সিরোসিস হতে পারে, মানে লিভার কেন্দ্রিক যত ধরনের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে এখানে হাইড্রাস্টিস ক্যান। মানে হাইড্রাস্টিস ক্যানটা ওই সাধারণত মাদার ব্যবহার হয় বেশি বুঝছেন না, ওষুধটা তেতো, কাজেই ওই সামান্য পানি, পানি কম বেশি কোনো কথা না, আধা কাপ, এক কাপ বা এক গ্লাস খেলো, আর একটু কম দিলেও কোনো সমস্যা নাই। ওই ইয়ে 10 ফোঁটা করে ওই সামান্য পানিতে দিনে 3 বার খাইলেই হয়ে গেল। এই এখন ওই লিভারের তো আরও অনেক সমস্যা হইতে পারে, যে কয় না যে লিভারের চর্বি জমছে, লিভারের চর্বি জমলেও এটা একটা ভালো কাজ করে, তবে একটু বেশি দিন খাইতে হয় বুঝছেন না। তারপরে এই লিভারের ক্রিয়াহীনতার কারণে বা লিভারের দুর্বলতার কারণে মানুষের ওই যে জন্ডিস হয়, জন্ডিস তো কারো জানার নয় কি, জন্ডিসটা হয়ে গেলে ঠিকঠাক মতো চিকিৎসা না করলে জন্ডিসে মানুষ মারাও যায়। জন্ডিস বিভিন্ন ধরনের আছে, কোনো কোনো জন্ডিস এমনি হঠাৎ কোনো কোনো প্রকার বাঁচানো কষ্ট মানুষ, তারপরে জন্ডিসের এই ওষুধ রোগে এই ওষুধটা খুবই কার্যকরী। মানে জন্ডিস হয়েছে এটা বোঝা যাবে কীভাবে? জন্ডিসে হইলে পরে এটা বোঝা যায় সহজেই, তার শরীরে কষা হয়ে যায়, বললাম না কষা, কষা হয়ে যায়। তারপরে ওই যে হাত পায়ের যে নখগুলি আছে, নখ তো থাকে ওই স্বচ্ছ থাকে, এগুলো দেখা যায় ওই হলদেটে হয়ে গেছে। চক্ষুর ভিতরে যে এই যে সাদা অংশ এটি তো বেশি, এগুলো হলুদ হয়ে যায়। চক্ষুর পাতা দুই দিকে একটু উল্টে সরে দেখা যায় পুরাটা হলুদ হলুদ বর্ণের, পেশাব হলুদ হয়ে যায়, বাহ্য বাহ্য মানে পায়খানা পেশাব ই হয়ে যায়, হলুদ হয়ে যায়, শরীরে একটা হলুদ হলুদ হয়ে যায়, অর্থাৎ হলুদের প্রাধান্য। আর জন্ডিসে তো তখন বোঝাই যায় যে হলুদের প্রাধান্য, শরীর তো মরা মরা আদা মরার মতো হয়ে যায়, তখন ওই এই সেলিডোনিয়াম যে বললাম না যে 10 ফোঁটা করে সামান্য পানিতে দিনে 3 বার কিছুদিন খাইলে এগুলা সেরে যায়, মনে রাখবে। তারপরে আরও অনেক কিছু আছে, কষার রোগটা যে বললাম না কিছুক্ষণ আগে, কষা এখন কষা নিয়ে আর হয়েছে আরেক ঝামেলা বুঝছেন না। মানুষে মনে করে যে অশিক্ষিত লোকে কষা বলে, এটার নাম হইলো কুষ্ঠবদ্ধতা বা কুষ্ঠকাঠিন্য। তা আমার কথা হলো এটা পেশায় বড় বলে বা জটিলভাবে বলে লাভ কী? বাসাটা তো আগে ছিল সাধু বাসা, এখন হয়েছে চলতি। এই কুষ্ঠকাঠিন্য কুষ্ঠবদ্ধতার এটার চলতি রূপ হইল কষা, সহজ ক আর সয়াকার, তাহলে সহজ হয়ে গেল না কষা। কাজে এই কষা রোগের এই যত প্রকার ঔষধ আছে, এই কষাটাও তো হয় মূলত লিভারের গোলযোগের কারণে বুঝছেন না, আরও কারণ হইতে পারে, সেখানেও ওই এই যে আপনার এই হাইড্রাস্টিস ক্যান ওই একটু পানির মধ্যে এই পরিমাণেভাবে খেলে কষাও কেটে যায় বুঝছেন না। তারপরে পায়ের আঙ্গুলের করা, পায়ের আঙ্গুলের করা এটা আবার কি মনে করবেন, ওই যে মানুষে করে কি
যে জুতাগুলো পা দেয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখছি ওই প্লাস্টিকের বা বাটার প্লাস্টিক জাতীয় এগুলো যে জুতা এগুলো পা দেয়। এমনিও ওই যারা এই এই মোজা দিয়ে পা দেয় তাদের একটু কম হয়, মোজা ছাড়া যারা তাদের বেশি হয়। ওই যে কড়াটা হয়ে যায়, শক্ত হয়ে যায় আঙ্গুলের কিনার দিয়ে বা মাথা দিয়ে সামনে দিয়ে সাইড দিয়ে বা পায়ে অন্য জায়গায় পাতার হতে পারে, এই যে কড়াগুলি শক্ত, খালটা শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে এই হাইড্রাস্টিক স্ক্যান খাবে এবং এই মাদারি এটা বাহ্যিকে একটু প্রয়োগ করলে এটা তাড়াতাড়ি সেরে যায়। মনে রাখবে মুখের মধ্যে মানুষের যে ঘা হয়, এই ঘায়ের বিভিন্ন ওষুধ আছে, মুখ জিভ বা ঠোঁটে মুখের ভিতরে গলা টলায়, এই ঘাড়ের মধ্যেও এই হাইড্রাস্টিক স্ক্যান ভালো ওষুধ। তবে খালি মাদার মাদার করলাম মাদার না, এগুলো পাওয়ারিও আছে, 30 শক্তিও খাওয়া যায়, তবে মাদারটা বেশি কার্যকরী। এখন তো বুঝলেন তো যে লিভার লিভার সংক্রান্ত যত জটিলতা আছে এবং লিভার লিভার কেন্দ্রিক কেন্দ্রিক যত অসুখ আছে, তাইলে হাইড্রাস্টিক স্ক্যান তার সেরা ঔষধ। আর লিভারও যতগুলো যন্ত্র আছে, গুরুত্বের দিক থেকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্রগুলি তার মধ্যে কোনোটার সে কম না, কাজেই তার ঔষধেই হাইড্রাস্টিক স্ক্যান মনে রাখবেন এবং ব্যবহার করবেন। প্রাপ্তির স্থান কোথায়? ডেইলি বলি, ওই হোমিওপ্যাথিকের যে মহল্লার মহল্লায় গ্রামে বাইরে ডাক্তার থাকে বসা, ওখানে যাইবেন বেশিরভাগ বিক্রি করবে না, বলে রোগী নিয়ে আসো কী হয়েছে কী হয়েছে ইত্যাদি করে একটা বেশি টাকা রাখবে, এই বেশি টাকা রাখে রাখবে দা এই মানুষের এই হোমিওপ্যাথির কাছে আসো কম। এই জন্য ওই যে বড় শহরে তারপর থানা লেভেলের শহরে বা গ্রামে হোক বড় বড় বাজারে যে পাইকারি যারা আছে ওখানে কম দামে পাই দেন। এটা আপনার ওই বিদেশিও খাইতেবেন, দেশিও, দেশিটাও ভালো, প্রাপ্তি একের সহজ। আপনার এক আউন্স ঔষধ যদি হয়, এক আউন্স বেশ মোটামুটি একটা বোতল, এক আউন্স ঔষধ যদি ঘরে রেখে দেন ওই যে 50-60 টাকা লাগবে, এই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং পরম বন্ধুর কাজ করবে এটা, বুঝছেন না? কাজে ভিডিওটা লম্বা করবে না, লম্বা করবো না, যদি মনে করেন কিছুটা উপকার ইয়ে মনে হলো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন। ধন্যবাদ।